তো গাইস, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে ডিলিট বা ফরম্যাট হয়ে যাওয়ার ডেটাকে আবার পুনরায় ফিরিয়ে আনা হয়, বাট সেটা রিকভারি করে সবাই জানি আমরা, সেটা ফোন থেকে হতে পারে, মেমোরি কার্ড থেকে হতে পারে, হার্ড ড্রাইভ থেকে হতে পারে, এসএসডি থেকে হতে পারে, পেন ড্রাইভ থেকে হতে পারে, সেটা এভরিথিং। আর ডেটাটা ডকুমেন্টস ফাইল হতে পারে, মিউজিক, ভিডিও, পিকচার, যে কোনো ডেটা হোক না কেন, সেসবগুলোকে ফের আবার রিকভারি করে ফিরিয়ে আনা হয় যায়। তো আমরা সাধারণত জানি যে রিকভারি করতে বহু খরচ, হ্যাঁ রিকভারি করতে খরচই হয়, কিন্তু যে সফটওয়্যারগুলো দিয়ে রিকভারি হয় সেই সফটওয়্যারগুলো অ্যাকচুয়ালি তোমাদের কাছে থাকে না, বা নেট থেকে অনেক সফটওয়্যার ডাউনলোড করো কিন্তু সেই সফটওয়্যারও ঠিকঠাক কাজ হয় না। তো আমি আজকে যে সফটওয়্যারটা দেখাবো টোটালটা ফ্রিতেই রিকভারি হবে এবং আনলিমিটেড জিপি, মানে যত ইচ্ছা জিপি পর্যন্ত রিকভারি করা যাবে পুরো ফ্রিতে এবং অরিজিনাল ফাইলের সাথে, মানে ডেটাটা যে ফাইলে যে ফরম্যাটে যত এমবি ছিল, যতটা বড় ছিল, সেমভাবে হবে, কোনো কোনো ডেটার কোয়ালিটি কমবে না বা আনসাপোর্টেড হবে না। তো কোন সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হবে, সেই সফটওয়্যারটা কি, সেই সব বিস্তারিত আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব। আর সফটওয়্যারটা কিভাবে ডাউনলোড করতে হবে এবং কিভাবে ইনস্টল করতে হবে সেটা আমি দেখাবো। তো সফটওয়্যারটা কিভাবে ব্যবহার করতে হবে সেটা আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি, ওই ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, যারা বুঝতে পারবে না তারা ওই ভিডিওটা দেখে নেবে, নিলে নিজেরাও রিকভারি করতে পারবে, ওটা কিভাবে ডেটাটা রিকভারি করা হয় তো আমি সেটাই তুলে ধরেছিলাম ওই ভিডিওর মধ্যে, মানে সফটওয়্যারটা কিভাবে ব্যবহার করা হবে। তো চলো সময় না নষ্ট করে শুরু করা যাক। আর যদি সাবজেক্টটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আমরা আজকে যে সফটওয়্যারটা নিয়ে আলোচনা করব তো সেটা হচ্ছে আই কেয়ার ডাটা রিকভারি। সফটওয়্যারটার নাম হচ্ছে আই কেয়ার ডাটা রিকভারি। এটা অনেকে নেট থেকে তুলে ডাউনলোড করে ইনস্টল করতে পারে কিন্তু বাট এর রেজিস্ট্রেশন কিটা পাবে না, সেটা ট্রায়ালে চলবে, 1 GB পর্যন্ত রিকভারি করতে পারবে, এর থেকে বেশি রিকভারি করতে পারবে না, তাও শর্ট রিকভারি হবে, ডিপ স্ক্যানটা হবে না। তো সফটওয়্যারটার নাম আই কেয়ার ডাটা রিকভারি। সফটওয়্যারটা ডাউনলোড করলে ঠিক এই রকম একটা জিপ ফাইল থাকবে, প্রথমে জিপ ফাইলটা ভেঙে নিতে হবে। এবার সফটওয়্যারটা কোথা দিয়ে ডাউনলোড করবে আমি এই ভিডিও চলাকালীন বলে দেব। তো এটার উপরে মাউস পয়েন্টের ডান দিকের কি ক্লিক করবে, এক্সট্র্যাক্ট টু, এটাইতে ক্লিক করবে। করার পরে একটা পাসওয়ার্ড চাইবে, তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি, তো আমি পাসওয়ার্ড দিয়ে নিয়েছি, এবারে ওকে করব। দেখো সফটওয়্যারটা ভেঙে আমার এই চলে এসেছে, এইটা এইটা হচ্ছে সফটওয়্যার। তো ফোল্ডারটার মধ্যে ওপেন হব, এইটা আমাদের সেট আপ ফাইল, এইটা আমাদের সেট আপ ফাইল। আমি এটাকে কপি করে বাইরে নিয়ে যাই যাতে বোঝাতে সুবিধা হয়, এইটা আমাদের সেট আপ ফাইল। তো এই সেট আপ ফাইলটার উপর ডবল ক্লিক করব, এবারে ইয়েস, তারপরে নর্মালি নেক্সট, আই অ্যাকসেপ্ট, নেক্সট, ফিরে নেক্সট, এবার ইয়েস, ফের নেক্সট, ক্রিয়েট এ ডেস্কটপ আইকন, ক্রিয়েট এ ডেস্কটপ আইকন, এই বক্সটাতে যদি টিক দেওয়া না থাকে তোমরা টিক দিয়ে নেবে, তাহলে ডেস্কটপের উপরে এই সফটওয়্যারের আইকনটা চলে আসবে। নেক্সট, ইনস্টল, তো ইনস্টল হয়ে গিয়েছে, আমরা এবারে ফিনিশ করব। এইটাতে যদি টিক দেওয়া অবস্থায় ফিনিশ করি তাহলে সফটওয়্যারটা অটোমেটিক ওপেন হয়ে যাবে, তো আমি এখন ওপেন করতে চাইছি না,
সেক্ষেত্রে ফিনিশ করলাম। ফিনিশ করার পরে দেখো সফটওয়্যারটি আমাদের এই চলে এসেছে, এই আমার মাউস কার্সারটা যেখানে সফটওয়্যারটি এখানে চলে এসেছে। তো সফটওয়্যারটি একবার ওপেন করি, যখনই ওপেন করবে ইনস্টলের পরে ঠিক এই জায়গাটায় একটা পপ আপ দেবে রেজিস্ট্রেশন কির জন্য। ঠিক ফার্স্টেই যে পেজটা খুললো এখানে এসে একটা পপ আপ দেবে রেজিস্ট্রেশন কি এর জন্য। তো ওই কিটা যারা যারা সফটওয়্যারটা ইনস্টল করবে আমাকে কমেন্ট করবে, আমি কিটা তাদের মেল আইডিতে পার্সোনালি দেখব। আর যদি কমেন্টে না করে যদি আমার মেল আইডিতে মেল করো কিটার জন্য তাহলে সব থেকে বেস্ট হয়। তো মেল আইডিতে মেল করবে, আমি কিটা দিয়ে দেব। আর সফটওয়্যারের ডাউনলোড লিঙ্কটাও এই ভিডিওর ডিসক্রিপশনে থাকবে, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। ডাউনলোড করার পরে জিপ ফাইলে ডাউনলোড হবে, তো ওখানে পাসওয়ার্ড টাসওয়ার্ড সবই দেওয়া থাকবে। জিপ ফাইলে ডাউনলোড করার পরে তোমরা ইনস্টল যেমনভাবে দেখালাম যে প্রসেসে এইরকমভাবে ইনস্টল করবে, করার পরে যখন কিটা চাইবে তো আমার মেল আইডিতে মেল করবে। আমার মেল আইডি ভিডিও ডিসক্রিপশনের নিচে থাকবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও থাকবে, তোমরা হোয়াটসঅ্যাপ বা মেল করবে, করলে আমি কিটা দিয়ে দেবো, তোমরা অ্যাক্টিভ করে নিতে পারবে। তো চলো আজকের তো সাবজেক্ট এইটুকুনি ছিল, আশা করি বুঝতে পেরেছো যে সফটওয়্যারটা কীভাবে ইনস্টল করতে হয় বা করতে হবে। এটা সম্পূর্ণটাই ডেটা রিকভারি সফটওয়্যার, খুব সুন্দর, ইউজ করলে আশা করি ভালো লাগবে ইউজ করতে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।